নিজের জমির ওপর থেকে জোর করে রাস্তা বের করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন গৃহবধূ। পাঁচিল দেবার সময় হামলার অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়। নিজের জমির উপর দিয়ে জোর করে রাস্তা বের করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক গৃহবধূ এবং তার ছেলে। শুধু তাই নয়, তাদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তারা। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঢাকুরিয়া কাঁঠালতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন গৃহবধূ স্মৃতি বিশ্বাস। তার অভিযোগ, ওই এলাকায় আমরা জমি কিনে বাড়ি তৈরির কাজ শুরু করেছি। এখন প্রতিবেশীরা এসে বলছেন বাড়ি ভেঙে রাস্তা বের করার জায়গা দিতে হবে। আমরা এ ব্যাপারে প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয়। আমাকে বাড়ির পিছনে একজন থাকে, ও আমাকে বাড়ি দিকটা যাওয়া আসা করে, তো ওই রাস্তা নিয়ে গন্ডগোল। এখন ওরা যাচ্ছে গিয়ে বাড়ি ভেঙে রাস্তা দিয়ে যাক, তো বাড়ি ভেঙে কী করে রাস্তা যায়, পাঁচজনই মারামারি হয়েছে। তো আমি ভিডিও করছিলাম, তো আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমারও মারেছে, মাকেও মারেছে, আমাকে বাড়ি আছে দিদিমাকেও মারেছে, বৌদিকেও মারেছে, আমার ছোট ভাইকেও মারেছে। স্মৃতি বিশ্বাসের অভিযোগ, গতকাল তারা তাদের জমিতে পাঁচিল দিচ্ছিলেন, এই সময় প্রতিবেশী দুই ব্যক্তি এসে তাকে মারধর শুরু করে। এই হামলার ঘটনার প্রমাণ রাখতে ছবি মোবাইলে তুলেছিলেন তার ছেলে। হামলাকারীরা তাকেও মারধর করে, মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে নেয়। এ ব্যাপারে তারা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্মৃতি বিশ্বাসের দাবি, তারা যখন এই জমিটি কেনেন তখন তারা জানতেন না যে রাস্তা তৈরি করার জন্য জমি ছাড়তে হবে, তাই নিজেদের জমির উপর বাড়ি তৈরি করার পর এখন প্রতিবেশীরা এসে বলছেন বাড়ি ভেঙে রাস্তা তৈরির জন্য জমি বের করে দিতে হবে। এ ব্যাপারে তারা আদালতের দ্বারস্থ হলে এই জমির উপর ১৪৪ ধারা জারি করা হয়, তারপরেও তাদের উপর হামলা চালানো হয়। এ ব্যাপারে স্মৃতি বিশ্বাস পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার বাড়ির উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য আমার প্রতিবেশী আমার সঙ্গে মারামারি করছে, আমার বাড়ি ভেঙে রাস্তা নেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। তাই আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, তারা আমাকে কোনো সাহায্য করলো না। আমি কেস করেছি, কিন্তু গাইঘাটা পুলিশ এর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না। তারপরে সুনীল বিশ্বাস আমার শ্বশুর, তিনি আমাকে এই জমিটা বিক্রি করার আগে বলেনি যে ওখানে মুখোমুখি কোনো রাস্তা ছিল কি না ছিল। এখন আমি বাড়ি করার পরে ওরা পাড়া প্রতিবেশী দিয়ে আমার সুনীল বিশ্বাস আমার কাকা শ্বশুর আমাকে মার খাওয়াচ্ছে, আর কেউ আমাকে সাহায্য করছে না। এতে আমি কোনো নিরাপত্তা বোধ করছি না। বাড়িতে থাকতে আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার মাকে মেরেছে, আমার বৌদিকে মেরেছে, সাথে আমার একটা ছোটো ভাই ওকেও মেরেছে। একটা 144 থাকা সত্ত্বেও পাড়ার ছেলেপেলেগুলো আমাদের বাড়ি গিয়ে আমাদের মারামারি করছে, আমাদের বিশাল অসুবিধার ভিতর দিয়ে দিন যাপন করতে হচ্ছে, একটা বিশাল অসুবিধার মধ্যে আমরা আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।